हेलो डियर फ्रेंड्स, वेलकम माय चैनल। आशा करी अपनारा सकले भलो आपनारा भलो थकून। अपन भलो थार आपन मजे आसा किसु किसु व्यायाम निये जाते अपनारा व्यायामगुलो थेके जदि केउ निये उपकृत होते पारें तो सेटाई आमार जन्य अनेक बड़ो पावा। तो एई कारणे अपन मजे आसा। तो अपनादेरके आजके जे व्यायामटा देखाबो सेटार नाम होच्छे उत्कटासन। तो अपनारा देखुन किभाबे व्यायामटा करते हय। आपनादेर मेझेते दुटी पाके समान्तरालभावे दाड़िये मेरुदंड सोजा रेखे এভাবে এক পা পরিমাণ ফাঁকা আপনাদের পাটা দিয়ে এক পা এরকমভাবে দাঁড়াবেন সোজা হয়ে। এখন বসার ভঙ্গিমায় আপনাদের পায়ের গোড়ালিটা উঁচু রাখতে হবে, পায়ের পাতার উপরে ভর দিয়ে বসতে হবে। এটা যদি কেউ সামনে হাত দিয়ে বসতে না পারেন তাহলে কি করবেন, এমনিভাবে বসবেন। যেমন একটা হাত সামনে হাত দিয়ে এভাবে বসবেন। এটার উদ্দেশ্য হচ্ছে থায়ের সংযোগস্থলে শক্তি বৃদ্ধি। পায়ের পাতার উপরে বসতে হবে। বসে এখন এটাকে দ্বিতীয় পদ্ধতি হলো এরকম ভাবে পায়ের পাতা উঁচু, মনে করবেন যে চেয়ারে বসে আছেন, এরকম ভাবে 30 সেকেন্ড। 30 সেকেন্ড করার পরে শবাসনে বিশ্রাম নেবেন 30 সেকেন্ড। যদি 30 সেকেন্ড কেউ না থাকতে পারেন, দেখা গেলে সমস্যা হয়, তাহলে তাদের জন্য এই যে পা সোজা করে পায়ের পাতায় ভর দেওয়ার দরকার নেই, এভাবে বসবেন। এটার নাম উৎকট আসন। আর পায়ের পাতার উপরে যদি ভর রাখতে পারেন তাহলে অনেক ভালো। এই ব্যায়ামের কারণে আপনাদের কি হবে, হাঁটুতে কোনো বাদ জমতে পারবে না, থাই শক্তিশালী হবে, শরীরের সকল রকমের বাদ থেকে বাঁচবেন এবং দৃঢ়তা আপনাদের শরীরের মধ্যে আসবে। 30 সেকেন্ড করবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিতে হবে চেয়ারের মতো। আবার এটাকে দাঁড়ান, আবার একই ভঙ্গিমায় সামনে হাত রেখে পায়ের পাতার উপরে ভর দিয়ে একদম পায়ের গোড়ালির উপরে বসবেন। 30 সেকেন্ড রেখে হাত যদি রাখতে না পারেন তাহলে এখানে রাখবেন এভাবে। তারপরে আবার উঁচু হয়ে 30 সেকেন্ড চেয়ারের মতো করে। এটার দ্বারা পায়ের পাতায় অনেক শক্তি সঞ্চয় হবে। যাদের রোগে টান পরে, অনেক মানুষ আছে দেখবেন যে হয়তো রোগে টান দেয়, হাঁটতেছে হঠাৎ রোগে টান দিল অথবা শোয়া অবস্থায় দিল, সেই প্রবলেমটা থেকে বেঁচে যাবেন এটাকে যদি নিয়মিত করতে পারেন। তারপরে আমার সোজা প্রত্যেকটা ব্যায়ামের শেষে শবাসনটা করবেন। শবাসনটা দেখিয়ে দিচ্ছি, শুধু শুয়ে পড়া। যেটুকু পরিশ্রম হবে সেটার শিথিলতা শরীরকে আরামদায়ক করে তোলা এবং আবার পরবর্তীতে করার জন্য শরীরকে চাঙ্গা করা। সুন্দর করে এক পা ফাঁকা পরিমাণ জায়গায় দাঁড়িয়ে আবার গোড়ালির উপর বসে, কিন্তু পায়ের গোড়ালিটা যেন উঁচু থাকে এটা খেয়াল রাখতে হবে। তারপরে এইভাবে বিশ থেকে 30 সেকেন্ড করবেন, যদি বেশি পারেন অনেক উপকার বেশি পাবেন। তো এভাবে 8 থেকে 10 বার যতবার খুশি করতে পারেন। ধন্যবাদ সকলকে।